ভারত ও বাংলাদেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরের দিনে উদ্বোধন হলো রামপাল সহ 4টি প্রকল্প। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এই প্রকল্পগুলো উদ্বোধন করেন। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবার সন্ধ্যাকালীন ব্যাংকিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই নির্দেশনা জারি করা হয়। দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 284 জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে বাংলাদেশি 3 জনের শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের নতুন সাব ভ্যারিয়েন্ট 22T ওমিক্রন BA.2.75 শনাক্ত হয়েছে। তারা 3 জনই যশোরের বাসিন্দা। উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কামানের গোলা ও রকেট ক্রয় করবে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 2 উইকেটে জিতে সিরিজ এগিয়ে গিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের 232 রান লক্ষ্য করে 30 বল বাকি থাকতে পার করে অজিরা। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ স্মরণে ফেসবুকে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি লিখেছেন, ভালো থেকো, সুখে থেকো নায়ক।